আপনি স্বল্প বুদ্ধি সম্পূর্ণ কিছু মুসলমানকে আপনার লাইভ স্ট্রিমে যুক্ত হওয়ার সুযোগ দিয়েছেন এরা আসলে কিছুই বুঝতেছে না আপনার কথা আপনি যে প্রেক্ষাপটে কথা বলতেছেন তিনি প্রেক্ষাপট ভিন্ন করে উত্তর দিচ্ছেন এবং সম্পূর্ণ আমি দেখলাম তার স্বল্প বুদ্ধি সম্পূর্ণ এবং কিছুটা মূর্খের নেয় সমস্ত মুসলিমকে যুক্ত করে সমস্ত মুসলিম কে একই প্রমাণ করাটা আপনার ভালো হবে না এবং আপনার যারা ফলোয়ার অধিকাংশই নাস্তিক এবং হিন্দুরা তখন তারা মনে করবে আসলে মুসলিমরা মানেই স্বল্প বুদ্ধি সম্পন্ন এবং গাঁথা টাইপের কিছু তো আমি বলতেছি এখানে আপনি রুবেল ভাই একটু আমাকে সংশোধন করার সুযোগ দেবেন আমি কিন্তু এটা উন্মুক্ত যেমন আমি আপনাকে অ্যাড করেছি আপনি বুদ্ধিমত্তা সম্পন্ন কিনা আমি তো জানি না ওই ব্যক্তিকে আমি অ্যাড করেছি তিনি কি আমি তো জানি না তাকে কিন্তু আমি বারবার থামিয়েছি যে ভাই

আপনি কোন টপিক সে বিতর্ক করতেছেন আমরা যোগাযোগ করব আপনার সাথে যে কোনো টপিকে যে কোনো টপিকে আপনারা যে কোনো টপিকে ইসলামের যে কোনো টপিকে যে কোনো সময় আপনারা আমাকে জানাতে পারেন সময় আমি অবশ্যই আপনাদের সেই বিষয়ে আপনাদের সাড়া দেব অবশ্যই ঠিক আছে কিন্তু কিন্তু হতে হবে যিনি বিতর্ক করবেন তাকে ইসলামের ডিগ্রি থাকতে হবে অর্থাৎ তিনি হাফেজ মৌলানা মুফতি হতে হবে ইসলাম জানেন এরকম হতে হবে ইসলাম সম্পর্কে তার ব্যাকগ্রাউন্ড আছে এরকম লক্ষ হতে হবে এবং তিনি তার একটা ন্যূনতম পরিচয় থাকতে হবে কোনো একজন ব্যক্তি এসে মুক্তি দাবি করে ফেলে তাকে কেউ চেনে না এমন হলে তো হবে না মানে একটা ফেয়ার হওয়া উচিত অন্তত আমি যদি এইভাবে বলি ব্যাপারটা আমাদের বাংলাভাষী যারা নাস্তি আছেন তাদের মধ্যে আমি দশজনের মধ্যে একজন হব মানে মোটামুটি আমাকে মানুষ চেনেন তো যিনি আমার সাথে বিতর্ক করবেন ইসলামের পক্ষ হয়ে তাকে যেন মানুষ মোটামুটি চেনেন আমি বলবো না আমার দশ লাখ ফলোয়ার তারও দশ লাখ ফলোয়ার লাগবে কিন্তু মোটামুটি যেন চেনেন এই এই এইটা একটা ইয়ে দরকার নইলে আবার করবে কি তিনি যদি হেরে যান তখন আপনারা এই খারিজ করে দেবেন তাকে যারা একে চেন একে আমি সাজে যান এরকম কথাবার্তা বলবেন এই ধরনের অসঙ্গতি না হওয়ার জন্য এটা আপনারা তাহলে ধর্ম যাবসার সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান না থাকতে পারে তাহলে ওই ধর্মের অনুসারীর ধর্মকে বিবেচনা করবেন তখন ওই ধর্ম সম্পর্কে আপনি সম্পূর্ণ ডিটেলস জানতে পারবেন না আমি আপনি বলাৎকার নিয়ে যে কথাটা বলতেছেন আমি এই বলাৎকার নিয়ে কিছুটা বলি ঠিক সেটা ঠিক আছে তো বলাৎকার কিছু হুজুর করছে আহ এদের যৌন আকাঙ্ক্ষা বা এরা যৌন বিকারগ্রস্ত মানুষ এরা বলাৎকার করে কিন্তু এই বলাৎকারের কথা কি কোরআন কোথাও বলা আছে তুমি বলাৎকার করো খুব ধন্যবাদ হ্যাঁ রুবেল ভাই বলবেন তাকে মুফতি হবেন তার চেয়ারে দেখে আমি জাস্ট এটুকুই বলতে চাই রুবেল মোহাম্মদ রুহুল আমিন ভাই আমি আপনাকে অ্যাড করতে পারবো আপনাকে এখানে অনুরোধ পাঠাইতে হবে তাহলেই আপনাকে আমি অ্যাড করতে পারবো ভাই রুবেল ভাই আপনি যে গেছিলেন আমি এই ঘোষণাটা দেওয়ার জন্যই আপনাকে থামিয়েছিলাম আমি খুবই দুঃখিত আপনি বলেন তো কোরআন হাদিসের কোথাও এই শিশু বলাৎকারের কথা বলা নেই তো কোরআন হাদিসেই হবে ইসলামকে বিবেচনা করার প্রামান্য দলিল বা বেদ হবে হিন্দু ধর্মকে বিবেচনা করার প্রামান্য দলিল ফলে বাইবেল হবে খ্রিস্টানকে বিবেচনা করার প্রামান্য দলিল

কোরআন হাদিসে লেখা নেই এবং লেখা নেই বলে যে বলাৎকার হয় আমি কোথায় বলেছি যে কোরআন হাদিসে লেখা আছে বলাৎকার তাই করেছে আমি তো কোরআন হাদিসকে টানিনি আমি বলেছি এই ব্যক্তিরা করেছে এই ব্যক্তিরা দেখাচ্ছি আপনি আমাকে বলেন তো এটা যদি আপনার কাছে ওই ব্যক্তিদের উদাহরণ টেনে আপনি ইসলামকে প্রশ্নবিদ্ধ করতেছেন তখন আমাদের প্রশ্ন স্বভাবতেই এসে যায় যে ইসলামের কোথায় এই যে রুবেল ভাই আপনি আপনার কথার বাইরে চলে যান এই যেমন আপনার আপনার কথার মাঝখানে শুধু শুধু আপনার একজন মুসলমান ভাই তিনি বারবার বলতেছেন কিভাবে এড হবেন এটা দেখাইতে দেয় আপনি আমার বলেন কথা বলতে দেন আমি যখন বলতে গেলাম আপনি আমার কথা থামাই দিচ্ছেন এটা কি ঠিক ভাই এটা ফেয়ার হইলো এটা সবৃদ্ধি হয়ে গেল না শোনেন আমি যখন এই মোল্লাকে দেখাচ্ছি এ করেছে

ফেসবুকের মধ্যে যে নিউজ চ্যানেল আপনি কোথায় আপনি কোথায় ফেসবুকে না প্রতিদিন 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 খবর মেইনস্ট্রিম মিডিয়ায় 10টা ঘটনা আমি আজকের শুধু এই মাসে না আজকের 10টা ঘটনা দশটা দেখা গতকাল ভিন্ন ভিন্ন জায়গায় 10টা বলৎকার ঘটনা দশটা বলা ধর্ষণ যদি অপরাধ হয় আপনি প্রতিবাদ কেন করবেন আপনার মুসলমান ভাইরা ইমানি দাঁড়িয়ে লোকরা ধর্ষণ করতেছে এটা প্রতিবাদ আপনার আগে করার কথা নিশ্চয়ই আপনি করেছেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা বলেন আমি এখনই দর্শকদেরও দেখাই আপনি কত বড় সৎ এটা দেখব না আমরা আপনি এখানে তালিম দিতে আসছেন সততার আপনি আপনি এটা আমি আমি কেন প্রতিবাদ করি এটা আপনার রাগ আপনি কোথায় প্রতিবাদ করেছেন এটা দেখাবেন না দেখেন ভাই

আপনি বললেন কোথায় প্রতিবাদ করেছেন আপনি আপনি বুঝছেন আপনি বুঝেন তো আপনি বুঝেন হ্যাঁ হ্যাঁ দেখেন এই প্রসঙ্গে আমি কিছু কথা জুড়ে দিতে চাচ্ছি আপনি শুনেন বাংলাদেশে আমি শুনবো ভাই 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 আপনি বোঝেন আমি একটুকে বুঝতেছিলাম যে আপনি শুনেন না কেন বা আপনি বোঝেন আপনি বোঝেন কিন্তু কিন্তু আসল জায়গা থেকে চলে যেতে চান আপনি আগে দেখান প্রতিবাদ করছেন আপনি বলেন আপনার আইডি বলেন আমি খুঁজে বের করছি আপনি ওই আইডি বলতে বলতে আমি আপনার কথা শুনে নিচ্ছি এক মিনিট এটা বাইর করতে সময় লাগবে আপনি বলেন আপনার অ্যাকাউন্টের লিঙ্ক এখানে দিয়ে দেন প্রাইভেট চাটে আমরা একটু দেখি আপনি প্রতিবাদ করছেন কিনা আপনি প্রতিবাদ না করলে আপনি তো একজন ধর্ষকের সমর্থনকারী আপনি ধর্ষকের সমর্থনকারীর কাছ থেকে তো আমি শুনতে আসবো না আপনি যদি অন্যায় প্রতিবাদ না করেন ধর্ষণের প্রতিবাদ না করেন একজন মুসলমান হয়ে মাদ্রাসায় প্রতিদিনের বলাৎকারের আপনি যদি সেটাকে প্রতিবাদ না করেন তাহলে কি মৌনতা সম্মতির লক্ষণ আপনি ধর্ষকের পক্ষের লোক হয়ে দাঁড়াবেন আমি তো দর্শকের পক্ষের লোকের সাথে কথা বলবো না আপনি প্রমাণ দেন তারপরে যাচ্ছি হম দেখেন মেইন স্ট্রিম যে বলা ঘটনা প্রকাশ পায় প্রত্যেকটা কমেন্ট তাদের কমেন্ট বক্সে প্রত্যেকটা মুসলমানই প্রতিবাদ জানায় আপনি মেন মিডিয়াতে প্রকাশিত হয়েছে বলাৎকার এমন কোন নিউজ দেখেন এবং তাদের কমেন্টে দেখেন আমি তো ভাই জনগণের কাছে যাই নাই ভাই আপনি কি করেছেন আপনি কি করেছেন বলেন মুসলমান ভাই প্রতিবাদ করে না তো আপনিরা দেখেন তো আপনি মেন স্ট্রিম মিডিয়া আমি তো দেখি আমি তো দেখি মুসলমানরা প্রতিবাদ করে না মুসলমানরা বলে এটা সর্বযন্ত্র হুজুরের সাথে সর্বযন্ত্র ভাই আপনি আপনি যদি আপনি যদি আপনার যদি বিবেক থাকতো ভাই এই রুবেল ভাই এই যে এই যে ফালতু কথা বললেন রুবেল ভাই একটু শোনেন একটু শোনেন এই যে ফালতু কথা বলেন ভাই আপনি আপনার লজ্জা করেন এই যে একটা ফালতু কথা বললেন শোনেন শুনেন রিল্যাক্স রিল্যাক্স এই যে বললেন যে মুসলমানরা প্রতিবাদ করে আমি যদি আপনাকে বলি

সে জানাতে যাবে মানে ধর্ষণের পর এটা তাদের বিবৃতি ছিল আমি ভিডিও করেছিলাম সেই ভিডিও ভাইরাল হয়েছিল রুবেল ভাই আপনার কি ন্যূনতম লজ্জাবোধ নাই ওই কমেন্ট বক্স দেখান আপনি কি করেছেন সেটা দেখাতে পারেন না ভাই আমার তো আপনার সাথে কথা বলতে আমার মানে রুচিতে বাধে আপনি কার সাথে কথা বলতেছে ভাই আপনি কোথায় করেছেন এখন শুধু আপনি দেখাবেন আপনি প্রতিবাদ করেছেন এরপরে আপনি যা বলবেন আমি শুনবো হ্যাঁ আমার ফেসবুক আইডি নাম হচ্ছে মোহাম্মদ রুবেল ইসলাম আপনি ওখানে ঢুকে একটু একটু যদি প্রাইভেট প্রাইভেট ইয়েতে দেন মোহাম্মদ রুবেল ইসলাম এমডি রুবেল